যারা রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়তে ভালোবাসে তারা শার্লক হোমস পড়েনি এমনটি হতেই পারে না। শার্লক হোমস চরিত্রটি ছিল যে কোনো বিষয়ে খুঁটিনাটি এবং সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে মানুষকে চমকে দিত এবং যে কোনো সমস্যারই সমাধান করতে পারত। শার্লক হোমস অনুসন্ধান করত বৈজ্ঞানিক উপায়ে। শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল। স্যার আর্থার কোনান ডয়েল লেখালেখির আগে অন্য অনেক পেশায় নিয়োজিত ছিলেন। তিনি দুবার নির্বাচনেও দাঁড়িয়েছিলেন, জয়ী হতে না পারলেও ভোট কিন্তু ভালোই পেয়েছিলেন। পাশাপাশি আর্থার কোনান ডয়েল একজন শল্যচিকিৎসক অর্থাৎ সার্জন ছিলেন। আর্থার কোনান ডয়েল এডিনবার্গ ইউনিভার্সিটিতে পড়াকালীন শিক্ষক হিসেবে পেয়েছিলেন আরেকজন শল্যচিকিৎসককে, যাকে দেখেই কিনা শার্লক হোমস চরিত্র সৃষ্টির অনুপ্রেরণা পেয়েছিলেন। কারণ আর্থার কোনান ডয়েলের সেই শিক্ষক কোনো একজন মানুষকে দেখে তার পেশা, কাজকর্ম এবং অভ্যাস বলে দিতে পারতেন। যেহেতু শার্লক হোমস চরিত্রটি ছিল যুক্তিশীল এবং বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভরশীল, তাই আমরা এটা ভাবতেই পারি যে স্যার আর্থার কোনান ডয়েলও ছিলেন একজন যুক্তিশীল মানুষ। হ্যাঁ, তিনি একজন যুক্তিশীল মানুষ ছিলেন বটে, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু একবার খুব বোকা বনেছিলেন। তিনি পৃথিবীতে পরী আছে বলে বিশ্বাস করতেন, এবং শুধু তাই নয়, পরীর অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে তিনি $1,000,000 খরচ করেছেন। 1917 সালে তোলা দুই কাজিন বোন এলসি রাইট এবং ফ্রান্সিস গ্রিফিথসের কিছু ছবি দেখার পর স্যার আর্থার কোনান ডয়েলের মনে এই বিশ্বাস জাগে যে পৃথিবীতে পরী আছে। এলসি এবং ফ্রান্সিস ইংল্যান্ডের কটিংলির জঙ্গলে প্রায় খেলতে যেত। তো একদিন খেলা থেকে ফিরতে দেরি হয়, তাদের বাবা মায়ের জেরার কাছ থেকে বাঁচার জন্য এবং একটু মজা করার জন্য এলসি বলেছিল যে তারা পরীদের সঙ্গে খেলছিল তাই এত দেরি হয়েছে, এবং ফ্রান্সিসও তার সঙ্গে সায় দেয়। তখন এলসির বাবা মা বলল যে তোমরা যদি এর প্রমাণ দেখাতে পারো বা ছবি তুলে এনে দেখাতে পারো তাহলে বিশ্বাস করবো যে তোমরা সত্যি বলছো। তারপর দিন এলসি এবং ফ্রান্সিস সেই জঙ্গলে গিয়ে কিছু ছবি তুলে আনেন, এবং কিছুদিন পর যখন সেই ছবিগুলো তাদের হাতে আসে তখন দেখেন যে সত্যি সত্যি পরী আছে। এই ঘটনার দুবছর পর 1919 সালে এলসির মা এনি রাইট ব্র্যাডফোর্ডের থিওসফিক্যাল সোসাইটিতে যান এই ছবির সত্যতা যাচাই করতে। তো এই ছবিগুলো নিয়ে যখন সেখানে যান, তখন ইংল্যান্ডের অন্যতম একজন ফটোগ্রাফার হ্যারল্ড স্নেলিংকে ডাকা হয় সেই ছবি পরীক্ষা করার জন্য। হ্যারল্ড স্নেলিং এক সপ্তাহ পরীক্ষা করার পর জানান যে এই ছবিগুলো সত্যি, অন্তত এখানে এডিটের কোনো কারসাজি নেই। তো যথারীতি এই ঘটনা পুরো ইংল্যান্ডকে সাড়া জাগিয়ে তোলে। তারপর অনেকেই কটিংলির জঙ্গলে যায় পুরী খুঁজতে, কিন্তু পুরীর খোঁজ আর কেউ পায়নি। তো সেই খবরে আর্থার কোনান ডয়েল সংবাদপত্রে পড়েছিলেন, পড়ে তিনি প্রচুর গবেষণা চালান, এবং সেই গবেষণা চালিয়ে তিনি 1921 সালে দ্য স্টার ম্যাগাজিনে দ্য এভিডেন্স ফর ফেরিস নামে একটি প্রবন্ধ লেখেন। এই স্টার ম্যাগাজিনে কিন্তু শার্লক হোমস প্রথম প্রকাশিত হয়। তারপর 1922 সালে তিনি আরেকটি বই লেখেন, সেই বইয়ের নাম হচ্ছে কামিং অফ দ্য ফেরিস। তারপর আর্থার কোনান ডয়েলের এই পুরীর অস্তিত্বে বিশ্বাস এবং এই লেখালেখি নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা শুরু হয়। তিনি একজন যুক্তিশীল মানুষ হয়ে, যুক্তিশীল লেখক হয়ে কীভাবে পুরীর অস্তিত্বে বিশ্বাস করেন, এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। তারপর এই ঘটনার সত্যতা জানা যায় 1970-এর দশকে। এলসি তখন স্বীকার করেন যে তিনি মিথ্যে কথা বলেছিল। এলসি রাইট তখন তার বয়স কতই বা হবে, 16 বছর মাত্র। সেই বয়সেই এলসি রাইট কিন্তু ছবি তোলায় খুব পারদর্শী ছিল। এলসি বই থেকে পরীর ছবি কেটে কার্ডবোর্ডে লাগিয়ে পরীর প্রতিকৃতি তৈরি করেছে, তারপর কাচের বাটিতে সেই প্রতিকৃতি বসাতে সেগুলো 3D দেখায়, এবং তখন ক্যামেরার এক্সপোজার বাড়িয়ে সে ছবিগুলো তোলে। সেখানে কাচটা দেখা যায় না, কিন্তু পরীগুলোকে দেখা যায়। তো এভাবেই সে পরীর সাথে ছবি তুলেছিল এবং পরীর ছবিগুলো তুলেছিল। এই সত্যিটা সে অনেক বছর পর প্রকাশ করেছিল, এবং প্রথমে কেন প্রকাশ করেনি সেটা জিজ্ঞেস করায় এলসি বলেছিল যে ভয়ে বলেনি। তার কারণ হচ্ছে বাবা মার বকাবকি বা জেরার হাত থেকে বাঁচার জন্য সে মিথ্যে কথা বলেছে, এবং মজা করে মিথ্যে কথাটা বলেছিল, একটু মজাও করেছিল। তো এই মিথ্যে কথা নিয়ে সারা ইংল্যান্ডে তোলপাড় লেগে যায়। তারপর যদি মানুষ
মানুষ জানতে পারতো বা তার বাবা মা জানতে পারতো যে সে মিথ্যে কথা বলছে, তাহলে নিশ্চয়ই তার কপালে খুব খারাপই ছিল। সেই ভয়ে এলসি এবং ফ্রান্সিস চুপ করেছিল। আর এভাবে আর্থার কোনান ডয়েল বোকা বনে ছিল। শুধু এক্ষেত্রে নয়, আর্থার কোনান ডয়েলকে আরও একটি ব্যাপারেও কিন্তু বোকা বানানো হয়েছিল। সেই গল্প আরেকদিন আপনাদের সাথে করব। আজকের গল্প কেমন লাগলো বলবেন। অন্য কোনো দিন অন্য কোনো নতুন গল্প নিয়ে চলে আসবো আমি ফারজানা চায়ের কাপে গল্পে। ভালো থাকবেন সবাই।